মুর্শিদাবাদ জেলা দলিল লেখক সমিতি 11তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বেলডাঙায়। শনিবার বেলডাঙা পৌরসভার হলে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সভাপতি তপন কুমার তেওয়ারি, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ চৌধুরী সহ একাধিক সরকারি দলিল লেখকেরা। এদিন এই সম্মেলনে দলিল লেখকদের একাধিক দাবি দাওয়া তুলে ধরা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদ জেলা দলিল লেখক সমিতির 11তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বেলডাঙায়। শনিবার বেলডাঙা পৌরসভার পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সভাপতি তপন কুমার তেওয়ারি, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ চৌধুরী, বেলডাঙা দলিল লেখক সমিতির সম্পাদক হাবিবুর রহমান সহ একাধিক সরকারি দলিল লেখকেরা। জেলা সম্মেলন মানে শুরু করেছি এবং আমরা সেই পথেই চলছি এখন অবধি। ফলে সেই সম্মেলনটাকে প্রায় বিগত 5 বছর যে সমস্ত কার্যকলাপ করে সেগুলো যথাযথভাবে আমার সামনে আমরা তুলে ধরি বা তুলে ধরছি এবং আমাদের আমরা ইতিমধ্যে কী করতে পেরেছি বা পারিনি সে বিষয়গুলো তুলে ধরছি। আমাদের মুখ্যত যে দাবি সমূহ মাননীয় সরকার বাদলের কাছে আছে সেগুলো আমরা এই সম্মেলনের মধ্যে দিয়ে তুলে ধরছি। আমরা আশা করব আমাদের এই দাবি সমূহগুলো মাননীয় সরকার বাদলের মানে সুন্দরভাবে দেখবেন, ভাববেন এবং আমরা দলিল লেখকরা যাতে এই যে শ্রম দিয়ে, শ্রমের বিনিময়ে আমরা যে সংসার ধর্ম পালন করছি আর্থিক উপার্জনের মধ্যে দিয়ে, সেটাকে যথাযথভাবে কার্যকরী এবং বাস্তবায়িত করার ক্ষেত্রে মাননীয় সরকার বাদলের আমাদের সহায়ক হবেন। এদিন এই সম্মেলনে দলিল লেখকদের একাধিক দাবি দাওয়া তুলে ধরা হয়। অবাঞ্ছিত দালাল চক্র বন্ধ করা, বার্ধক্য ভাতা প্রদান করা, ই রেজিমেন্ট সিস্টেম চালু করতে হবে ইত্যাদি দাবি তুলে ধরা হয় এদিনের সম্মেলনে। সরকারের কাছে আমরা মূলত মুখ্য একটা বার্তা পৌঁছে দিতে চাই, সম্রাট শেরশার আমল থেকে দলিল লেখকরা দলিল লিখে আসছে, দলিল লেখকদের পশ্চিমবঙ্গ সরকার লাইসেন্স দিয়েছে, অথচ সরকারি আমলা যারা বিভিন্ন রেজিস্ট্রি অফিসে আধিকারিকের দায়িত্ব নিয়ে বসে আছে তারা উৎকোচ এবং বেতন বহির্ভূত অর্থ উপার্জনের জন্যে তারা অবাঞ্ছিত দালালদের অফিসে প্রবেশ করাচ্ছেন। সেই অবাঞ্ছিত দালালরা নামে বেনামে দলিল লেখকদের সই করে, উকিলদের সই জাল করে তারা দলিল দাখিল করছে। ফলত আমরা কী হচ্ছি, আমাদের বেশিরভাগ কাজটা ওই অবাঞ্ছিত দালালদের দ্বারা হয়ে যাওয়ায় আমরা আমাদের অর্থ উপার্জন থেকে ক্রমশ পিছিয়ে পড়ছি, আমরা ক্রমশ অভাবী হয়ে পড়ছি। তো এ কারণে আমাদের মূল দাবি আজকের এই সম্মেলনের থেকে একটা সরকারের কাছে বার্তা, যে অবিলম্বে এই দালাল প্রথা আমলাদেরকে কন্ট্রোল করে প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকরা ছাড়া আর যেন কেউ প্রবেশ করতে না পারে এবং দলিল লেখকদের সই সেটা প্রমাণ করার জন্য বর্তমান সিস্টেমে যেন ডিজিটাল সাইন, তার প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে ডিজিটাল সাইনটা যেন চালু করা হয়। বেলডাঙা থেকে ইনজামাম হাবিব ও রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদীপ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদীপ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।